অলরাইট গাইস, আমি আজকে আবারও একটা ব্র্যান্ড নিউ হরর গেমের সাথে চলে এসেছি। ইয়েস বয়েজ এন্ড গার্লস, আমি আজকে খেলবো কি গেম খেলবো জানো? এসকেপ দ্য ব্যাক রুম। ইয়েস, বাকি এই গেমটার উপর একটা রিয়েল স্টোরি আছে, তোমরা ইউটিউবে গিয়ে দেখতে পারো। বাকি ঠিক আছে, আর বেশি নেবো চলো ফটাফট গেমের দিকে। তার আগে বলে দিই, যারা চ্যানেলে নতুন ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও। আর বেশি নেবো চলো ফটাফট গেমের দিকে যাওয়া যাক, লেটস গো। অলরাইট গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি গেমে। বাকি এই গেমটার মধ্যে আমি একটা ভুলভুলিয়ার মধ্যে ফেসে গেছি। ইয়েস, আমাকে এইখান দিয়ে এসকেপ করতে হবে। আর আমার যত দূর চোখ যায় সব দিকে হলুদ আর হলুদ একটা রুম। বাকি আমি কোথায় রয়েছে আই ডোন্ট নো আইডিয়া, আর আমাকে যেতেও হবে কোন দিকে কোনো আইডিয়া নেই। বাকি আমাকে এখান দিয়ে এসকেপ করতে হবে। ভাই ব্রো, লাইট ব্লিঙ্ক করছে আর আমি এক টাইমের জন্য ভয় পেয়ে গেছি। টু বাকি ঠিক আছে, চলো সামনে লেটস গো। আরে আসতে, আমার পেশেন্ট দু সেকেন্ড দৌড়াতে পারিস না, হাহু হাহু করতে শুরু করে দিয়েছিস। গলা তো শুনে মনে হচ্ছে ইয়ং ছেলে, এই বয়সে যদি হাহু করে তাহলে বুড়ো হয়ে গেলে তো মরেই যাবে। ভ্যাস কি আপ। বাকি এখানে একটা ভূতও আছে, আমি কোথায় চলে এসেছি ডুট, আর অন্য অন্য আইডিয়া ব্রো, সব দিকেই একরকম ডুট। আমি এখান থেকে এসকেপ করবো কীভাবে আই ডোন্ট নো। আর নিচে দেখো একটা টাইম দেখাচ্ছে, আর কোথায় ব্যাং গুম করে একটা আওয়াজ হচ্ছে, আই ডোন্ট নো কোথায় হচ্ছে। আরে আসতে, আমার পেশেন্ট বহুত মারবো। ভ্যাস কি আক, হাউ করা বন্ধ কর, এমনি ভয় লাগছে ব্রো। আমি কোথায় তো চলে এসেছি একটা রুমে, এখান দিয়ে আর যাওয়ার রাস্তা নেই। বাকি ঠিক আছে, ব্যাকেই চলো, আমার মনে হচ্ছে অন্যদিকে যেতে হবে। আই ডোন্ট নো, কোনো মার্ক টার্কও দেওয়া নেই যে এদিকে যেতে হবে বা এদিকে যেতে হবে না, এরকম কিছু দিয়ে রাখবে কিচ্ছু দেওয়া নেই। ভয় পাইনি গাইস, একটু ভয় পেয়েছি একটু। বাকি আমি আবারও চলে এসেছি, যেখানে মরেছিলাম ওখানেই এসেছি না, অন্য জায়গায়। আর অন্য অন্য আইডিয়া, ভাই কোথায় চলে আসলাম রুট ভাই, অন্য জায়গায় চলে এসেছি। বাকি ঠিক আছে, এদিকে চলো লেটস গো। আরে আস্তে, আমার পেশেন্ট দৌড়ে নে। ভ্যাস কি, এমনি ভয় লাগছে, আরে দৌড়াচ্ছেও না। ভ্যাস কি, ভূতটাকে দেখতে বহুত বহুত খারাপ লিটারালি। বাকি ঠিক আছে, আগে আরে চ না ভাই, চ না প্লিজ চ না, আরে দৌড়া না ভাই, দৌড়া না। ব্রো সামনে রাস্তা পেয়ে গেছি, লেটস গো ডুড, লেটস গো লেটস গো লেটস গো লেটস গো, ফাইনালি লেটস গো। এটাই মনে হয় রাস্তা, আই থিঙ্ক। ইয়েস, নেক্সট লেভেলে চলে এসেছি, লেটস গো। এখানে কী করতে হবে আই ডোন্ট নো, সামনে রাস্তা রয়েছে চলো। আরে কী হলো, আরে অন, আরে এটা কী, আরে মরে গেলাম ডুড। এই ভূতগুলো দিয়ে বাঁচতে হবে কীভাবে? মনে হয় আমাকে লাইটের মধ্যে থাকতে হবে, অন্ধকারের মধ্যে থাকলে হবে না। তো লাইট কোথায় থাকবে? এই রুমগুলোর মধ্যে ঢুকে থাকতে হবে। ইয়েস, এই রুমগুলোর মধ্যে ঢুকে থাকতে হবে। বাকি এদিকে একটা রাস্তা রয়েছে, একটু আছে, এত অন্ধকার কিছু দেখাও যাচ্ছে না। বাকি ঠিক আছে, এই রুমটাই দেখি। আরে আসতে, আমার পেশেন্ট ভাই, যখনই অন্ধকার হয়ে যাবে তখনই আমাকে এই রুমগুলোর মধ্যে ঢুকে যেতে হবে, নাহলে এই ভূতগুলো মেরে দেবে। আর যখনই লাইট আসবে তখনই মনে হয় দৌড়ে সামনের রুম দেখেছিলাম এইগুলোর মধ্যে যেতে হবে মনে হয়, ফাস্ট ফাস্ট। আরে আসতে, আমার পেশেন্ট দৌড়ে নে প্লিজ, মরতে চান। আরে ঢুকে গেছিলাম ব্রো, তাও মেরে দিল। বাকি ঠিক আছে, এবার হয়ে যাবে, লেটস গো। আমি একদম এই কানিতে দাঁড়িয়ে থাকবো। ইয়েস, কানিতে দাঁড়ালে মরবো না তো? না, নাইস, লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। আসতে, আমার পেশেন্ট দৌড়ে নে প্লিজ, দৌড়া প্লিজ। ঢুকে পড়েছি, নাইস নাইস, নেক্সট টাইম নেক্সট টাইম যাবো। এবার একদম কানিতে দাঁড়িয়ে নাও, নেক্সট টাইম দৌড়াবো, ঠিক আছে তো? নেক্সট টাইম নেক্সট টাইম, ফাস্ট 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 ফাস্ট। এই রুমটা মনে হয় আরও দূরে, আই ডোন্ট নো পৌঁছাতে পারবো ভাই। আরে ব্রো ঢুকে গেলাম, এই লেভেলটা টাফ আছে, আগের লেভেলটা ইজি ছিল। যাও ফাস্ট ফাস্ট ফাস্ট, আসতে আমার পেশেন্ট ফাস্ট। ওকে নাইস ভাই, এই রুমগুলো চেক করি তো। না, এটাতে কিছু নেই, সামনেরটা দেখি, নো কিচ্ছু নেই, নাইস। এবার ওই পাশের রুমটায় চলে যাবো, চলো লেটস গো লেটস গো লেটস গো। আসতে, আমার পেশেন্ট প্লিজ প্লিজ প্লিজ, নো নাইস নাইস। এই রুমটাতে কিছু আছে না, সামনেরটাতে দেখি ভাই, একটা রাস্তা পেয়ে গেছি, লেটস গো ব্রো, নেক্সট লেভেল, নাইস ব্রো। এটা কোথায় চলে আসলাম ডুড, কিসের একটা আওয়াজ হচ্ছে ডুড ব্রো, কেউ হাঁটছে মনে হচ্ছে ডুড। আরে আসতে, আমার পেশেন্ট দৌড়ে নে। ব্যাস কি আক, হু হা হু হা করে যাচ্ছে, রাগ ধরছে ব্যান ভাই। এটা কি শেষ নেই নাকি ডুড, আর অন্য যেতেই রয়েছে, আর রাস্তা তো আসতেই রয়েছে ডুড, ব্যাকে যেতেও তো নাকি, নো আইডিয়া। যখন এসছি সামনে চলো। আরে ভাই কে সাউন্ড করছে, সেটা বহুত মারবো কিন্তু ব্যাং, লিটারালি যা তা সাউন্ড হচ্ছে যা তা। আরে ভাই মনে হচ্ছে কোনো মেসের মধ্যে চলে এসছি ব্যাং, শেষই হচ্ছে না, সামনে মনে হচ্ছে শেষ ব্রো। আরে ভ্যাস কি, অন্ধকারে চলে এসছি ডুড, হাওয়া দিয়ে ভয় পাই না, হাওয়া দিয়ে কে ভয় পায় সে ব্রো। এবার ফাস্ট দৌড়াচ্ছে আর হাঁপাচ্ছে না ডুড, লিটারালি। বাকি ঠিক আছে, দৌড়া, আমার মনে হচ্ছে পেছনে কেউ তাড়া করেছে নাকি, হ্যাঁ পেছনে কেউ আসছে ডুডু ডুডু ডুডু, ফাস্ট ওই ভূতগুলো আসছে ব্রো, থামতেও তো না ডুড 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 ডুড।
রাস্তা ছিল, এদিকে একটা রাস্তা ছিল, নেক্সট টাইম হয়ে যাবে, চলো এদিকে লেটস গো, আরামসে চলো, লাস্টের দিকে গিয়ে একটা ভূত আসবে, ওরা দিয়ে বেঁচে এখান দিয়ে স্কেপ করতে হবে। ওকে নাইস, আরে দৌড়া না ব্রো, লাস্টে গিয়ে আর হাঁপাবে না, তখন একদম টানা দৌড়াতে শুরু করে দেবে ভয়ের চোটে, যেই টসটা পাবো সেই আমাকে সোজা দৌড় দিতে হবে, তারপরে থামা যাবে না লিটারালি, কেন তারপরেই পেছনে ভূতটা আসতে শুরু করে দেয়, এখনই আসছে কিন্তু এখন ব্যাংকটা ফার্স্ট দৌড়াবে না, কেন আওয়াজ হচ্ছে আমি বুঝতে পারছি, এখনই আসছে ভাই, সামনেই অন্ধকার, আমাকে এবার ফার্স্ট দৌড়াতে হবে, লেটস গো, ফার্স্ট দৌড়াতে শুরু করে দিয়েছে, আরে ফার্স্ট দৌড়া না, আরে ভ্যাস কি ফার্স্ট দৌড়া, ও আমাদের ভয় পায় না, ফার্স্ট দৌড়া না ব্রো, ভূতটা আসতে শুরু করে দিয়েছে, এবার দৌড়াতে হবে, লেটস গো, আরে ভাই রাস্তাটা কই, হ্যালো, আরে ব্রো রাস্তা কই, ধরে নেবে আমাকে, পেয়েছি, আরে এসকেপ হয়ে গেছে, লেটস গো, নাইস, নেক্সট লেভেল, নাইস, আমি এটা কোথায় চলে আসলাম আই ডোন্ট নো, এখানে একটা মিউজিক হচ্ছে লিটারালি, বাকি কপিরাইট না দিলেই ভালো, আমি গেমের সাউন্ডটা একটু কমিয়ে দিত, ওয়েট, অল রাইট গাইজ, মিউজিক হচ্ছে বলে একটু গেমের সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, এটা গেল, হ্যালো ব্রো, আরে এগুলো হলো ভূত, এদের থেকে বাঁচতে হবে, ওকে নাইস, সমাজ গিয়াম, জোকারের মতো বেলুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওকে এদের কাছে গেলে হবে না, এদিক দিয়ে ভাগতে হবে, এদিকে চলো, এদিকে চলো, আরে ব্রো দেখতে পেলেই সবাই একসাথে অ্যাটাক করে দিচ্ছে, এদের থেকে লোকানোর একটা রাস্তা খুঁজতে হবে, আরে ভাই আমি টেবিলের তলায় ঢুকতে পারবো, ইয়ে বয়েস টেবিলের তলায় লোকাতে হবে আই থিঙ্ক, আমার মনে হয় ক্রাউচ করে এখান থেকে পাস করে, এখান থেকে গেলে হবে না, ওকে আমি এই এই এইখান দিয়ে যেতে পারবো, আরে ক্রাউচ করে যেতে পারবো, ব্রো ক্রাউচ করে যেতে পারবো পায়ে সাউন্ড না করে, নাইস, দেখতে পাইনি, নাইস, ওকে একটা নতুন জায়গায় চলে এসেছি, নাইস, আমি ব্যাং সারা রাস্তা ক্রাউচ করে যদি যাই তাহলে কী হবে, তাহলেও তো দেখতে পাবে না, ইয়ে নাইস, ব্রো বেলুন নিয়ে দেখো না কেমন নাচ করছে মালগুলো, আমার মনে হয় এখান দিয়ে যেতে হবে আই থিঙ্ক, চলো আরাম করে, ও ও দেখতে পেয়ে গেছে, ব্রো ফাস্ট দৌড়াচ্ছে, নাইস, ও ওখানে একজন বেলুন নিয়ে দাঁড়িয়ে ছিল আর আমার গেম বাজিয়ে দিয়েছে, ইয়েস ভাই যখন তাড়া করে তখন আস্তে আমার পেশেন্ট আর থাকে না, ইয়েস তখন ডাইরেক্ট দৌড়াতে শুরু করে, তার জন্যে কোনো চাপ নেই, ওকে চলে এসেছি, এই জায়গাটা পেরোতে বুঝে গেছি, এবার এই জায়গাটা পেরোনোর জন্য একটু মাথা লাগাতে হবে, তারপরে হয়ে যাবে, দৌড়াবো না, দেখতে পেলেই দৌড়াবো না, দৌড়াতে পারলাম না ব্রো, এখান দিয়ে আমার দৌড়াতে হবে আর থামলে হবে না, ইয়েস এই জায়গাটা পার করে গেছি, ওকে আরামসে চলো, ওকে এবার এই জায়গাটা পার করতে হবে তাহলেই হয়ে যাবে, আরামসে, 3-2-1-0, এই সাইড একজন রয়েছে তো এদিকে ভাবো, ও আমাকে আবার ক্রাউচ করে যেতে হবে, ওরা আমার পিছু ছেড়ে দিচ্ছে লিটারালি, এত দৌড়ালে হবে না, ওকে 3-2-1-0, আরে ভাই ব্যাকে আসছে না, লাস্ট ট্রাই, না হলে ব্যাঙ আর খেলবো না আমি, দৌড় আমার ভালো লাগছে না, এই লেভেলটা ব্যাঙ বেকার, আমি ভাবছি এটা লাস্ট ট্রাই করছি তাহলে একটু বেশি ঘুরে যাই না, আর ট্রাই করি না দেখি হয় নাকি, ওকে লাস্ট ট্রাই যখন একটু অন্যরকম ট্রাই করি, এদিকে তাকিয়ে রয়েছে, হ্যাঁ এদিকে তাকিয়ে নেই, তাহলে তো আমি এখান দিয়ে যেতে পারবো আই থিঙ্ক, এটা কোন দিকে চলে আসলাম, হ্যালো আই ডোন্ট নো, আমি লিটারালি ক্রাউচ করেই ঘুরে বেড়াচ্ছি, ইয়েস কেন ব্যাঙ এক পা হাঁটলেই ব্যাঙ কোথা দিয়ে এরা, আরে ভাই ভাই বাকি ঠিক আছে, এই লেভেলটা আমার দ্বারা হচ্ছে না, আমি আর খেলবো না, এই লেভেলটা সব থেকে টাফ ছিল আর এই লেভেলটা আমার সব থেকে ভালো লেগেছে, তোমাদের কোন লেভেলটা ভালো লেগেছে সব থেকে কমেন্ট করে জানিয়ে দাও, আর এই ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে বরাবর সাবস্ক্রাইব করে দাও, চলো আজকের জন্য গুড বাই।